일상 회의였지? বন্ধুরা তাল ফুরুলি বানানোর জন্যে আমি তাল ভাঙছি, আর গ্রামে এটা গুঁড়িয়ে আনে, কিনতে হয় না। তো আমি এটাকে জোরে গোটার দিকে মারলে তো হালকা হয়ে যাবে। আচ্ছা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আমাদের ভালো লাগবে তাতে। এগুলো কোথায় দেবে? প্রথম থেকে সকালে উঠে জ্বালন কেটে রোদে দিতে হবে, ওই জ্বালন আবার শুকনো হলে আবার রান্না বান্না হবে, রান্না খাওয়া দাওয়া হবে। জ্বালনের রান্নায় সুস্বাদু হয়, এই যে কাগজ বাঁধা আছে ঝুমি আছে ভেতরে, হ্যাঁ তো আবার শক্ত হয়ে যাবে। ঝিঙে তুলতে হবে, ঝিঙে তুলতে হবে, ঝিঙে করছে দাও সকালে। সকালে কি মারলে তো হালকা হয়ে যাবে। ছেড়ে এটাকে ছাড়িয়ে নিতে হয়, ধুয়ে নিতে হবে। কালো তাল প্রচন্ড মিষ্টি। যত কালো হবে ওটা দু আটি মনে হচ্ছে, একটা ইয়ে আছে, এই হয়ে যাবে ফুবিলি ভাজার পক্ষে যথেষ্ট। তো এখন বন্ধুরা এটা দিয়ে ছানা হবে, উল্টো রাখা হয়েছে
দেখুন ছাড়ানো হয়ে গেছে, তো আগে ছাড়িয়ে নিতে হবে। দুটো আঁটি হবে না তো, তাহলে তিনটে করে আঁটি হয়। এটাই দুটো আঁটি আছে, একটা ওটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে পাতকো বলে। এটা একটা আঁটি হওয়ার কথা ছিল, তো ওটা দু আঁটি হবে। এখানে একটু শক্ত রয়েছে, ছাড়া যাচ্ছে না খোসাটাকে। তো শক্ত থাকলে মা ঠাকুমারা বয়স্করা দেখেছি আঁটিতে আঁটিতে মেরে নিলে বলে নরম হয়ে যায়, তো আমি তাই একটু করলাম। পরের দিন করলে মনে হয় একটু ভালো হতো, আজকে করে নিয়েছি। এই সময়টা একটু এই তালটা বেশি পাওয়া যায়, তো আমি এবার কেমন করে তাহলে নোটটাকে বের করে দেখুন। তাহলে আমি ছানতে শুরু করে দিই, তো নোটটা হলে বের হলে তারপরে চুলিটা রেসিপি করে দেখাবো। বেশি পেকে গেলে আবার এর ভিতরে পোকা হয়ে যায় না, ওই জন্য আজকের আর বলি ঠিক আছে। কালো কালো বেশি নুলে গেলে তো ওর টোকো গন্ধ হয়ে যায়, খাওয়া যায় না। এই একটু শক্ত শক্ত নুন করলে ওটা ভয় থাকে না। বন্ধুরা আমার তাল ছানার কাজ শেষ হয়ে গেছে, এবারে নোটটাকে ছেঁকে নিতে হবে জাল দিয়ে, না তো ধুয়ে রেখে দিয়েছিলাম, মাছি ঢুকে গেছে ওর ভিতরে। তো দেখুন দেখুন বন্ধুরা, থেকে আঙুল দাঙুল দিয়ে ওগুলোকে বের করে নিতে হবে, নোটগুলো যতটুকু নেওয়া যায়, না তো নষ্ট হবে। তো কাজ শেষ, দেখুন এবার দেখুন কীভাবে বেরোচ্ছে, শুধু দেখুন পড়ছে। তো তো এইগুলো দিয়ে এবার কুটুরিটাকে প্রথমে ফেটে ফেটে রাখতে হবে। এর মধ্যে কাঁচা নুন আছে, এর মধ্যে সুজি দিয়ে দিলাম, তো ময়দা, কেউ কেউ আটা দিয়েও এটাকে বানায়। তো এটা ময়দা দিলাম, তো এতে চিনি দিলাম, যে যেমন মিষ্টি খাবে তো আমি একটু কম করেই দিয়েছি, যারা বেশি মিষ্টি খায় তো বেশি দেবে। আমি এতে পরিমাণ মতো দিলাম, একটু নুন দিলাম পরিমাণ মতো, নুন বেশি দিলে বেশি হয়ে যাবে। তো এবার একে ফেটে নেব, ফেটে ভালো করে ফাটতে থাকবো।
দেখে নিলাম যে বেশি পাতলা হচ্ছে কি, জালের মধ্যে কখন লেগে গেছে, তো সুজিটা লেগেই যাবে, পাতলা আছে তো পুরোটাই দিয়ে দিই। ভালো করে ফাঁকতে থাকতে হবে যেন সুজি ময়দায় মিক্স হয়ে যায়। আর এটা করতে গেলে এরকম কানাটা ধার মতো নিতে হয় যে কোনো পাত্র, কেননা হাত দিয়ে বারবার ছানতে সুবিধা হবে, কানা মোড়া থাকলে সেটা অসুবিধা হবে। বেশ কিছুক্ষণ ফাঁটতে থাকতে হবে, তো ফাটা হয়ে গেলে 5 মিনিট অন্তত থেকে রেখে দিতে হবে, এতে কালা জিরে উপরে দিয়ে রাখতে হবে, দিতে হবে অল্প পরিমাণে কালা জিরেটা, দিলে খাওয়ার সময় গালে পড়লে সেন্ট হবে। মাখিয়ে নিতে পুরোটাই লেগে থাকবে। 5 মিনিট পরে আমি ততক্ষণ কড়াইয়ে তেল দিয়ে রেডি রাখছি। এবারে ফুডুলি ভাজতে থাকবো, 5 মিনিট থাক ততক্ষণ হয়ে যেতে পারে। তেলটা দিয়ে দেবো কড়াই নিচে, কড়া তাড়তে তাড়তে তেল দিয়ে দেবো। উনুনটা ধরাচ্ছি এবার ফুলি ভাজার জন্য, কড়াইটা ফেটে গেলে তেলটা দেবো, একটু জল দেওয়ার পরে এটা ভাজতে, সাদা তেলই ভালো ফুলুলিটা ভাজতে, তো আমি এখন কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা দিতে হবে, কম হলে কড়ার গায়ে ঠেকে যাবে ফুলুলিগুলো। এবার তেলটা গরম করব, ভালো করে গরম করে তবে আমি ছাড়বো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে না কালা জিরেগুলো, তার একটু ফেটে নিই ছাড়ার আগে। কড়াই
কড়া জাল দিচ্ছি, তাল কড়া কড়াতের গায়ে কাটা আছে, ফুটো পাটা করলে হাত কেটে যাবে। প্রথমে একটু নুনটা ধরাতে একটু ঝামেলা হয়। এটা নতুন পদ্ধতিতে বন্ধুরা করছে, এটা ময়দা সুজি দিয়ে, তো চালের গুঁড়ি দিয়ে অনেকে করে, সেটা শক্ত হয়ে যায়, তো এটা নরম হয়ে থাকবে সুজি আর ময়দা। তো নতুন পদ্ধতিতে আপনারা করে খেয়ে দেখবেন। এই যে অপু যে এই ব্যাটারটা বানিয়েছে, এটা হচ্ছে সুজি আর ময়দা, কালা জিরে, চিনি, একটু নুন দিয়ে ভালো করে ব্যাটারটা মেখেছে, এবং এটা হচ্ছে একদম সম্পূর্ণ নতুন পদ্ধতিতে। আর চাল গুঁড়ো দিয়ে করলে কি হয়, শক্ত হয়ে যায়, এ হলে সবাই খাওয়ার জন্যে নরম তুলতুলের মতো থাকবে এবং খেতেও সুস্বাদু খুব। আপনারা ঘরে বানিয়ে খাবেন আর একটা কমন করে জানাবেন কেমন হয়েছে। তো বেশি ছাড়বো না, গায়ে গায়ে জড়িয়ে যাবে, তো তাড়াতাড়ি উল্টাতে গেলে হয়ে যাবে। কেমন ভেসে উঠছে, দেখে ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে আর নরম থাকবে। সুজি দিয়ে করলে কি হয়, সবাই খাওয়ার জন্য খুব সুস্বাদু, বয়স্করা এবং বাচ্চারা। কেউ আবার আটা দেয় সুজির সঙ্গে, আটা ময়দা আমি দিয়েছি, অনেকে আটা দেয়, গম ভাঙানোর আটা। আর হয়ে গেলে কলা পাতায় রাখলে গরম জিনিস ভালো ইয়ে হয়, ওটা সেন্ট হয়, তো কচি কলা পাতায় ভালো হয়। তো দেখুন বন্ধুরা, আমি কচি কলা পাতায় রাখলাম, তো আবার ছাড়তে থাকে। অল্প তেল লাগে, যে অতি অল্প তেলে হয় এবং কম খরচ, সাদা তেলেই ভালো হয়, কম খরচ এবং খেতেও খুব সুস্বাদ, সাদা তেলেই তো এটা ভালো হয়। এটা হয়ে গেলে আমরা খেয়ে দেখব কিরম টেস্ট হয়। আর এ তেল মানে বেশি তেল দিয়ে একটু ভাজতে হয়, একটু ডুবো ডুবো থাকবে, তবে ওটা ফুলবে আর কি, যতটা ফুলবে ততটা খেতে ভালো লাগে। হালকা জ্বালে করতে হবে, বেশি জ্বালায় জোরে জাল দিলে মানে ওপরটা চুঙে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকে। এবার তুলে ফেল, এবার তুলে ফেল, আবার বেশি আবার চুঙে যাবে, তাহলে জিনিস বেশি চুঙলে তিতো লেগে যায়। হয়ে এসছে বন্ধুরা, এবার কমপ্লিট হতে শুরু করেছে, আর একটু বাকি আছে সামান্য। এবার খেতে থাকবো, খেয়ে বলবো কীরকম হয় টেস্ট। আমার মনে হচ্ছে তো খুব সুস্বাদু হবে। ও কত সুন্দর দেখতে, দেখুন
ঘরে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়। আমরা তো দেখাতে পাচ্ছি, খাওয়াতে পাচ্ছি না, তাই শুধু বলতে হচ্ছে ঘরে বানিয়ে খাবেন, ঘরে বানিয়ে খাবেন। পাড়া গায়ে নতুন পদ্ধতিতে করা সম্পূর্ণ আলাদা, একদম নতুন। হ্যাঁ, অনেকে গ্যাসে করে, পাড়া গায়ে আছে ভিলেজে এইরকমই হয়, জ্বালনে হয়, গ্যাসে বসালো কম বেশি করা যায়, কিন্তু একবার ধোঁয়া হচ্ছে, একবার হুকো জ্বলছে, তার মধ্যে থেকেই করতে হবে আর টেস্ট। দেখুন বন্ধুরা কিরম ফুটছে, শুধু টকবক টকবক করে একদম, যেন মনে হয়েছে বেসনের ফুরুলির মতো না, দেখতে বেশ কালারটা ভালো হয়েছে, ফুরুলির কালারটা সম্পূর্ণ আলাদা নতুন পদ্ধতি, বেসনের ফুরুলির মতো দেখাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। হয়ে এসছে, আর একটু বাকি আছে, এবার খেয়ে আপনাদের জানাবো কেমন হয়েছে। এর আগেও আমাদের অনেকবার করেছে, আর এই জিনিসটা এই সম্পূর্ণ এই সিজনে পাওয়া যায়, যত সিজন শেষ হবে তত কম থাকবে, আর সম্পূর্ণ কালো তালের হলে সম্পূর্ণ খেতে সুস্বাদু হবে আর ভালো লাগে। আর তুলে ফেলো এবার, হয়ে এসছে, হয়ে গেছে, তুলে নাও, তুলে নাও। হয়ে গেছে, এবার খেতে শুরু করো। এগুলো বিকালবেলা বা সন্ধ্যাবেলা বাসি ভালো লাগে, ওগুলো বিকালবেলা খাই, সন্ধ্যাবেলা বাড়িতে অল্প, এই যখন খুশি খেতে পারো, দোলায় বসে বসে খাও, টাইম পাস করতে পারো সম্পূর্ণ, টাইম পাস বাটি দিয়ে, বাচ্চাদের বাটি দিলে খাবে আর গান করবে। তাহলে তোমাকে আগে দি, কখন ধরে খাওয়া খাওয়া করছো না, না না তুমি খাও, তুমি খাও, আমি খাবো আগে, হ্যাঁ তুমি খাও, তুমি খাও, দেখি আগে খেয়ে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি ফুরুলিটাকে খেয়ে দেখি আগে কেমন হয়েছে। নরম, খুব সুস্বাদু, আপনারা করে ঘরে করে খেয়ে দেখবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন আমার ভিডিওটা। এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। নমস্কার।